যে বাড়িতে লোক মারা যাবে আমার নবীজির হাদিস তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দেব না এটা পড়োশীদের হক প্রতিবেশীর হক তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না যদি মৃত্যুর দিনে তার বাড়ির টাকা খরচ হয় সেইখানাটা আর কেউ খেতে পাবে না একমাত্র বাইরের মেহমান ছাড়া আর যদি গোটা গ্রামের মানুষ পয়সা দেয় খালি তার বাড়িটা বাদ খানা রান্না করেছেন সব ভাই আপনারা খেতে পাবেন এটা লিখে দিয়ে যান আমি কোরআনের দলিল দেব আজকে আমাদের দেশে মানুষ চল্লিশে পালন যারা করেন আপনার আশেপাশে যত হিন্দু ভাই আছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের লোক মরে গেলে হিন্দু ভাইরা চল্লিশ দিনে শ্রাদ্ধ খাওয়ায় তার নাম শ্রাদ্ধ আর আপনি চল্লিশ দিনে মিলাদ করেন মালটা একই নামটা খালি আলাদা কোন বাপের বেটা মলবি যদি থাকে কেউ যদি প্রমাণ করাতে পারে লোক মরে যাওয়ার পরে চল্লিশে চালসে সফর পাইদা ঘাটে উঠা ন ফুল সেই বেটা মলবির জুতো পরে আমি পশ্চিম বাংলায় বায়ান করব ইনশাআল্লাহ বাম মারা গেছে আপনি অবশ্যই নেকির উদ্দেশ্য নিয়ে এতিমার মিসকিনকে খানা খাওয়াতে পারেন আপনি নেকি পাবেন প্রথমে খুঁজবেন আমার গ্রামের এতিমার মিসকিন কারা আছে।